কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী আর্থিক শিল্প প্রকল্পের উদ্বোধন করছেন যার মোট আর্থিক মূল্য 104 কোটি টাকা আজকে সভা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী 38টি সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন যার মোট আর্থিক মূল্য 104 কোটি টাকা এছাড়াও আজকে সভা মঞ্চ থেকে এখন শিলান্যাস করছেন 29টি প্রকল্পের যার মোট আর্থিক মূল্য 24 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন এবার বিভিন্ন সরকারি প্রকল্পের বিভিন্ন উপভোক্তাদের হাতে সরাসরি পরিষেবা তুলে দেবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা উপভোক্তাদের হাতে সরাসরি তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি প্রকল্পের সহায়তা উপভোক্তাদের হাতে সরাসরি তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই উপভোক্তার হাতে সবুজ প্রকল্পের গাছের চারা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তার হাতে সবুজ প্রকল্পের গাছের চারা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উপভোক্তাদের সরাসরি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে তাদের হাতে পরিষেবা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই সবুজ প্রকল্পের গাছে চারা তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার বন সুরক্ষা কমিটির চেক প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বন সুরক্ষা কমিটির চেক প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তাদের সরাসরি পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখন স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড উপভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড উপভোক্তার হাতে তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর শস্য বীজ প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন উপভোক্তার হাতে ফলের গাছ তুলে দিচ্ছেন ফলের গাছ তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তাদের সরাসরি পরিষেবা প্রদান অনুষ্ঠান চলছে স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এখন এনইউএলএম এর ঋণ প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনইউএলএম এর ঋণ প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পে সহায়তা উপভোক্তাদের হাতে সরাসরি পরিষেবা প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পিএম ইজিপির সহায়তা উপভোক্তাদের তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী পিএম ইজিপির সহায়তা উপভোক্তাদের সরাসরি প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের শিল্পীর পরিচয়পত্র উপভোক্তার হাতে তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর পাওয়ার টিলার প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তাকে সরাসরি পরিষেবা প্রদান করছেন পাওয়ার টিলার তুলে দিলেন তিনি এরপর পাম্পসেট প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী পাম্পসেট প্রদানের পর মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তার হাতে স্প্রেয়ার তুলে দেবেন পাম্পসেট প্রদানের পর উপভোক্তার হাতে স্প্রেয়ার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের হাতে সরাসরি পরিষেবা প্রদান চলছে স্প্রেয়ার প্রদানের পর থ্রেসার প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তার হাতে সরাসরি থ্রেসার প্রদান করা হচ্ছে প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এখন ড্রাম শিডার বিতরণ করা হচ্ছে ড্রাম শিডার বিতরণ করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে উপভোক্তা সরাসরি ড্রাম শিডার গ্রহণ করলেন এরপর কৃষি পেনশনের শংসাপত্র উপভোক্তাদের হাতে সরাসরি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি পেনশনের শংসাপত্র উপভোক্তাদের হাতে তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর মাটির স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক কার্ড প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মাটির স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক কার্ড প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটির স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক কার্ড প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এসডিআরএফ এর সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এসডিআরএফ এর সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন ইসি সিইর সরঞ্জাম প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ইসি সিইর সরঞ্জাম একজন ছাত্রীর হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসি সিইর সরঞ্জাম প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন ফুটবল এবং জার্সি সেট প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উপভোক্তারা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে সরাসরি ফুটবল এবং জার্সি সেট গ্রহণ করছেন। জার্সি সেটের পর ব্যাডমিন্টন সেট প্রদান করা হচ্ছে। ব্যাডমিন্টন সেট সরাসরি মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন উপভোক্তারা। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী ফ্রি হোল্ড টাইটেল ডিড প্রদান করছেন। ফ্রি হোল্ড টাইটেল ডিড প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সভা মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে সরাসরি পরিষেবা প্রদান করা হচ্ছে। পরিষেবা প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রি হোল্ড টাইটেল প্রদানের পর পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের সরাসরি পাট্টা প্রদান করছেন আজকের সভা মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মেয়াদী ঋণ প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মেয়াদী ঋণ প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ প্রদান করা হচ্ছে। সংখ্যালঘু স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন রেশম চাষিদের সরঞ্জাম প্রদান। রেশম চাষিদের সরঞ্জাম প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী এখন দ্বিচক্রি রেশম চাষিদের সহায়তা প্রদান করছেন। এরপর আমার ধান আমার চাতালে সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমার ধান আমার চাতালে সহায়তা তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমার ফসল আমার গোলার সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ফসল আমার গোলার সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী এখন উপভোক্তাদের হাতে সামাজিক সুরক্ষা যোজনার সাহায্য তুলে দিচ্ছেন। সামাজিক সুরক্ষা যোজনার সহায়তা উপভোক্তাদের হাতে সরাসরি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক সুরক্ষা যোজনার সহায়তা প্রদান করা হলো। এখন পাম্প সেট প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপভোক্তাদের হাতে সরাসরি পরিষেবা প্রদান করা হচ্ছে। সেলাই মেশিন প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তাদের হাতে সরাসরি পরিষেবা তুলে দিচ্ছেন আজকের এই সভামঞ্চ থেকে সেলাই মেশিন প্রদান করা হলো। এখন বাদ্যযন্ত্র সামগ্রী প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বাদ্যযন্ত্র সামগ্রী প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত থেকে উপভোক্তারা বিভিন্ন প্রকল্পে সহায়তা সরাসরি পাওয়ার সুযোগ পেয়েছেন আজকে। আজকের এই সভামঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী 69টি প্রকল্পের সহায়তা বিভিন্ন উপভোক্তার হাতে সরাসরি তুলে দিচ্ছেন। বাদ্যযন্ত্র প্রদান করা হচ্ছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী সাদের প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের অনুমোদন পত্র উপভোক্তার হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী প্রকল্পের সহায়তা তুলে দেওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্পের সহায়তা প্রদান করলেন। রূপশ্রী প্রকল্পের সহায়তা প্রদানের পর মাননীয় মুখ্যমন্ত্রী এখন লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীর হাতে পরিচয়পত্র তুলে দিলেন। এখন লোক গতিধারা প্রকল্পের সাবসিডি প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার আবাস যোজনার গৃহ প্রাপকের হাতে সুবিধা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার আবাস যোজনার গৃহ প্রাপকের হাতে সুবিধা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ গৃহ প্রকল্পে সহায়তা প্রদান করছেন। বিশেষ গৃহ প্রকল্পে সহায়তা উপভোক্তাদের হাতে সরাসরি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন আর কে এস ওয়াই কার্ড প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কে এস ওয়াই কার্ড প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বিপর্যয় ব্যবস্থাপনা সরঞ্জাম প্রদান করা হচ্ছে। বিপর্যয় ব্যবস্থাপনা সরঞ্জাম প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সবুজ সাথী প্রকল্পের সাইকেল ছাত্রীদের হাতে সরাসরি তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ সাথী প্রকল্পের সাইকেল ছাত্রীদের হাতে সরাসরি তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী।
কারণ মৎস্যজীবীদের ইনসুলেটেড বক্স সহ সাইকেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৎস্যজীবীদের ইনসুলেটেড বক্স সহ সাইকেল প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পরিষেবা প্রদান অনুষ্ঠান শেষ হলো।